নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সর্ব কাজে সিদ্ধি লাভের একটা উপায় আপনাদেরকে বলব। সেই উপায়টি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি লাল শালু কাপড়। সেই শালু কাপড়টির মধ্যে 15-20 গ্রাম আতপ চাল নেবেন, একটু সিদ্ধি পাতা দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন, সেটিকেও রাখতে হবে, আর আপনারা 10টা লবঙ্গ নেবেন। এই তিনটে জিনিসকে রাখবেন, তার সঙ্গে রাখবেন 1 টাকার 1টা কয়েন অথবা 2 টাকার 1টা কয়েন। সেই কয়েনটিকে একটু হলুদ জল দিয়ে গুলে একদিকে একটা ফোঁটা দেবেন, একটু সিঁদুর জল দিয়ে গুলে আরেক দিকে একটা ফোঁটা দিয়ে দেবেন। দিয়ে এই 4টে জিনিসকে শালু কাপড়টির মধ্যে রেখে লাল সুতো দিয়ে পুটুলি আকারে আপনারা এটিকে বাঁধবেন। বেঁধে এটিকে সর্বসময় আপনাদের সঙ্গে রাখবেন। কোনো বিশেষ কাজে যাত্রা করছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, জব ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো বিশেষ কাজে যাচ্ছেন, সেই কাজে আপনার সাথে এটিকে নিয়ে যান। তবে মনে রাখবেন, প্রত্যেক শনি বা মঙ্গলবার এই পুটুলিটিকে কোনো কালী মাতার মন্দিরে নিয়ে গিয়ে তার পায়ে স্পর্শ করে নিয়ে আসবেন। দেখবেন এটিতে সেই পুটুলির শক্তি বজায় থাকবে এবং আপনারা ডেফিনেটলি যেই কাজেই যাচ্ছেন না কেন, সেই বিশেষ কাজে সেখানে সফল হয়ে ফিরবেন। এই আশা নিয়েই দর্শক বন্ধু আমি এখানে ভিডিওটি শেষ করছি। আবার আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরই সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।